আসসালামালাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এসে পড়েছি 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের রসায়ন অ্যাসাইনমেন্ট নিয়ে। তো দেরি না করে শুরু করা যাক। তো উপরে প্রথমে লিখে নিতে হবে পর্যায় সারণীর মৌলের পর্যায় ভিত্তিক ধর্ম, তারিখ দিতে হবে বরাবর প্রধান শিক্ষক যার যার স্কুলের নাম, বিষয় পর্যায় সারণীর মৌলের পর্যায়বৃত্তিক ধর্ম সম্পর্কিত প্রতিবেদন জনাব। বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নং সূত্র এটা স্কুলের নাম অনুসারে তারিখ অনুসারে পর্যায় সারণীর মৌলের পর্যায়বৃত্তিক ধর্ম সম্পর্কিত প্রতিবেদনটি নিম্নে পেশ করছি। ক নম্বর প্রশ্ন, পর্যায় ও গ্রুপের ধাতব ধর্ম নির্ণয়। উক্ত খণ্ডিত সারণীর গ্রুপ এক ও তৃতীয় পর্যায়ের মৌলগুলোর ধাতব ধর্ম নির্ণয় করা হলো। গ্রুপ এক এর মৌলগুলো হলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এর ধাতব ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়। আমরা জানি গ্রুপ অনুযায়ী নিচের দিকে গেলে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নতুন শক্তিস্তর যুক্ত হয় এবং পারমাণবিক আকার বৃদ্ধি পায়, ফলে কেন্দ্র থেকে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পায়, যার কারণে মৌলগুলো তাদের ইলেকট্রন খুব সহজেই ত্যাগ করতে পারে। তাই গ্রুপ অনুযায়ী যত নিচে নামা যায় ততই মৌলগুলোর ধাতব ধর্ম বাড়তে থাকে। ধাতব ধর্মের ক্রম হলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এবং সিজিয়াম। তৃতীয় পর্যায়ের মৌলগুলো হলো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও ক্লোরিন। এরা একই পর্যায়ের মৌল, এদের ইলেকট্রন বৃদ্ধির সাথে সাথে নতুন কোনো শক্তিস্তর যুক্ত হয় না, তাই কেন্দ্রের আকর্ষণ ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং পারমাণবিক আকার হ্রাস পায়, তাই তাদের ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা হ্রাস পায়। মৌলগুলোর ধাতব ধর্মের ক্রম হলো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ক্লোরিন। খ পর্যায় ও গ্রুপের আয়নীকরণ শক্তি নির্ণয়। গ্যাসীয় অবস্থায় এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণে শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। উক্ত খণ্ডিত সারণীর গ্রুপ দুই ও চতুর্থ পর্যায়ের মৌলগুলোর আয়নীকরণ শক্তি নির্ণয় করা হলো। উক্ত খণ্ডিত সারণীর গ্রুপ দুই এর মৌলগুলো হলো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম। এর আয়নীকরণ শক্তি পর্যায়ক্রমে আবর্তিত হয়। আমরা জানি গ্রুপ অনুযায়ী নিচের দিকে গেলে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক আকার বৃদ্ধি পায়, যার কারণে মৌলগুলো তাদের ইলেকট্রন খুব সহজেই ত্যাগ করতে পারে। আবার মৌলের আকার বৃদ্ধি পেলে মৌলের আয়নীকরণ শক্তি কমে, তাই গ্রুপ অনুযায়ী যত নিচে নামা যায় ততই মৌলগুলোর আয়নীকরণ শক্তি কমতে থাকে। আয়নীকরণ শক্তির ক্রম হলো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম। চতুর্থ পর্যায়ের মৌল হল ক্যালসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আর্সেনিক, ব্রোমিন। এরা একই পর্যায়ের মৌল, এদের ইলেকট্রন বৃদ্ধির সাথে সাথে নতুন কোনো শক্তিস্তর যুক্ত হয় না, তাই কেন্দ্রের আকর্ষণ ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং পারমাণবিক আকার হ্রাস পায়, তাই তাদের আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। আয়নীকরণ শক্তির ক্রম হল পটাশিয়াম, ক্যালসিয়াম, আর্সেনিক, ব্রোমিন। গ পর্যায় ও গ্রুপের তৈত্রিণাত্মকতা নির্ণয়। এটাও ঠিক সেরকমভাবেই ওইখানের যে ইগুলো দেওয়া হয়েছিল ব্যাখ্যাগুলো ঠিক ওরকম করেই তোমরা লিখে নিবে, আমি দেখিয়ে দিচ্ছি। তারপরেও এরপর আসে খাদ্যধাতু সমূহের যৌগের একই রকম বিক্রিয়া প্রদর্শন। এটা নিচে যেভাবে বলেছি ঠিক সেরকম করেই তোমরা লিখতে পারো। তো দেখে নাও, তো এভাবে নিচে প্রতিবেদক দিয়ে নাম, শ্রেণী, প্রতিবেদন, তারিখ এভাবে দিতে পারো। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক দিতে ভুলবে না। আসসালামু আলাইকুম।